আগে একসময় বাইক নিয়ে প্রচুর বাইরে রাইড করছে, কিন্তু তখনই ইউটিউবে কোনো পরিকল্পনা ছিল না। হ্যালো গাইস, ওয়েলকাম টু লিটন ব্লগস। আজকে নতুন একটা ভিডিও করব। তো আমার বাইকের মবিলটা চেঞ্জ করব, আর কিছু কেনাকাটা আছে, তো যা কিছু করবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো বাকিটা কথা রাস্তায় যেতে যেতে হবে। এখন যাবো মোবিল চেঞ্জ করতে। আর আমি গাড়িতে সুপার ভি ইউজ করি, কারণ সুপার ভি মোবিল দেওয়ার পরে গাড়িটা চালাতে অনেক ভালো লাগে, অ্যাক্সিলেটরটা অনেক স্মুথ হয়ে যায়। আর অন্য মোবিল দিলে পরে আমি এটা পাই না, যার জন্য আমি আজ 10-11 বছর সুপার ভি ইউজ করি। হলো মাগুরা টার্মিনাল, আর এটা সোজা হলো ঢাকা রোড। ঢাকা 170 কিলো, যাবো না ঢাকা। পাল্টানোর কাজ শেষ, এখন যাব একটু ভিতরে। ভিতরে একটু কাজ আছে, কিছু কেনাকাটা করব, তারপরে ব্যাগ যাব। আর আগে একসময় বাইক নিয়ে প্রচুর বাইরে রাইড করছে, কিন্তু তখনই ইউটিউবের কোনো পরিকল্পনা ছিল না, বা ইউটিউবে এরকম ভিডিও করা যায় সেটাও জানতাম না। তারপর যখন ব্যবসা বাণিজ্য আটকে যায়, তখন ইউটিউবের চিন্তা মাথায় আসে। আর এখন তো আগের মতো এরকম ঘুরতেও পারি না, মোটর সাইকেল নিয়ে বেরোতেও পারি না। তারপরেও এখন যতটুকু সময় পাই ততটুকুই ভিডিও করব। আর যখনই একটু ব্যবসার প্রেশার কম থাকবে তখনই বাইরে যাব ট্যুরে। এখানেই দাঁড়াবো। একদম নরমাল প্লাস্টিক, তাই না?
আজকে আমাদের এই ভিডিও